হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। প্রত্যেকটি ইয়াং রাইডারদের ছোটো ব্যাগ থেকে স্বপ্ন দেখে বড় হয়ে ছোট বড় যে কোনো রাস্তা থেকে মোটর সাইকেল নিয়ে দাপিয়ে বেড়ানো। প্রবল এই আকাঙ্ক্ষার মাঝে ছোট ব্যাগ থেকে অনেকেই টাকা জমানো শুরু করেন। তাই ইয়াং রাইডারদের মনে একটাই কথা থাকে, তার এই কষ্টের টাকা দিয়ে সব থেকে ভালো একটি মোটর সাইকেল সে যাতে কিনতে পারে। যাই হোক, অনেক সময় ইনডিসিশনের কারণে নন ব্র্যান্ডের বাইক কিনে ভালো সার্ভিসের অভাবে আপনার স্বপ্নের বাইক ও কষ্টের টাকা দুটিই জ্বলে যেতে পারে। বর্তমানে বাংলাদেশে নামি দামি ব্র্যান্ডের বিভিন্ন টাইপ ও সেগমেন্টে বাইক পাওয়া যাচ্ছে। এখন অনেকে স্পোর্টস বাইক অনেক বেশি পছন্দ করেন, কিন্তু মোস্ট অফ দ্য টাইম স্পোর্টস বাইকগুলো কমফোর্টেবল হয় না এবং লো হাইটের ব্যক্তিরা এই বাইকগুলো রাইড করতে গিয়ে অনেক বেশি সমস্যার সম্মুখীন হন। তাই আজকের ভিডিওতে একটি এক্সক্লুসিভ কমিউটার সেগমেন্টের স্পোর্টস বাইকের কথা বলবো, যে বাইকটির আউটলুকটি পুরোপুরি স্পোর্টস বাইকের মতো হলেও রাইডিংয়ের ক্ষেত্রে এই বাইকটি নিয়ে আপনার এক্সট্রা কমফর্ট ফিল করতে পারবেন। বাইকটি হচ্ছে সুজুকি জিক্সার এসএফ। ওয়েল, প্রায় কয়েকটি জেনারেশন পার হয়ে বর্তমানে সুজুকি জিক্সার এসএফ বাইকটির নিউ মডেল নিউ জেনারেশন সুজুকি জিক্সার এসএফ ম্যাট প্লাস বাইকটি বাংলাদেশে পাওয়া যাচ্ছে। বর্তমানে বাজারে বাইকটির চাহিদা এত বেশি যে চার মাসে এই বাইকটি কোনো শোরুমে দেখা যায়নি। যাই হোক, আবারও এই বাইকটির শোরুমগুলোতে আসতে শুরু করেছে। মিডিয়াম রেঞ্জের বাইকগুলোর মধ্যে এই বাইকটি আমার অনেক পছন্দের একটি বাইক এবং বর্তমান সময়ে অল্প বয়সী সবগুলো রাইডারই প্রায় এই বাইকটির জন্য ক্রাশ খেয়েছেন এবং এই বাইকটির জন্য ক্রাশ না খাওয়ার কোনো কারণও দেখতে পাচ্ছি না, কারণ এই বাইকটির আউটলুকটি এত বেশি অ্যাট্রাকটিভ করা হয়েছে আপনি একটি দেখায় এই বাইকটিকে পছন্দ করে ফেলবেন। বাইকটির মাস্কুলার লুকের কারণে এই বাইকটিকে দেখে অনেকটা ম্যানলি ম্যানলি মনে হয়, যার কারণে ইয়াং রাইডাররা প্রথম দেখাতেই বাইকটিকে পছন্দ করে ফেলেন। প্রথমে কথা বলবো এই বাইকটির সমস্ত ফিচার নিয়ে। সুজুকি জিক্সার এসএফ এই বাইকটির ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে 155 সিসির ফোর স্ট্রোক সিঙ্গেল সেন্ডার এয়ারকুল ইঞ্জিন এবং বর্তমানে বাংলাদেশে এই বাইকটি কয়েকটি ভ্যারিয়েন্টে পাওয়া যায়, যেমন কার্বোরেটর ডিস্ক এডিশন। এই বাইকটিতে আপনার ফুয়েল সাপ্লাই সিস্টেম হিসেবে কার্বোরেটর টেকনোলজি এবং ডুয়েল ডিস্কের সঙ্গে বাইকটি পেয়ে যাবেন এবং অ্যাডভান্স ফিচার হিসেবে এই বাইকটিতে FI ও ABS টেকনোলজির সঙ্গেও অ্যাভেলেবেল হয়েছে এবং আপডেটেড মডেল সুজুকি জিক্সার এসএফ ম্যাট প্লাস এই বাইকটি FI ও সিঙ্গেল চ্যানেল ABS-এর সঙ্গে বর্তমানে বাংলাদেশে পাওয়া যাচ্ছে। ফুয়েল সাপ্লাই সিস্টেম হিসেবে এই বাইকটিতে FI টেকনোলজি অ্যাভেলেবেল থাকার কারণে বাইকটি থেকে আপনার মোটামুটি ভালো মাইলেজ পেয়ে যাবেন এবং যেহেতু এই বাইকটির ফ্রন্ট ব্রেকে সিঙ্গেল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে, যার কারণে রাইডারের জন্য একটি সেফটি ইস্যু ক্রিয়েট হয়েছে। যে কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর জন্য এই সিঙ্গেল চ্যানেল ABS-টি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখনকার সময় খুবই গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে সিঙ্গেল চ্যানেল ABS, তাই যে কোনো বাইক পারচেসের পূর্বে এই বাইকটির সিঙ্গেল চ্যানেল ABS-টি অ্যাভেলেবেল আছে কিনা সে জেনে নিলে আরও বেশি ভালো হয়। এখন কথা বলবো এই বাইকটির পাওয়ার ও পারফরমেন্স নিয়ে। সুজুকি জিক্সার এসএফ এই বাইকটি থেকে আপনার ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন 14.1 PS অ্যাট 8000 RPM ও ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 14 Nm অ্যাট 6000 RPM। পাওয়ার ও পারফরমেন্সের দিক থেকে এই বাইকটিকে পারফেক্ট বলা যেতে পারে। পাওয়ার ও পারফরমেন্সের সাথে সাথে একটি বাইকের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাইকের ব্রেকিং সিস্টেম। এই বাইকটিতে বর্তমানে ডুয়েল ডিস্কের সাথে সিঙ্গেল চ্যানেল ABS দেওয়া হয়েছে এবং এই বাইকটির ফ্রন্ট ব্রেকে 266 mm ডিস্ক এবং রেয়ার ব্রেকে 240 mm ডিস্ক ব্যবহার করা হয়েছে। শুধুমাত্র একটি বাইকের ব্রেকিং সিস্টেম ভালো থাকলে যে সে বাইকটি ভালো ব্রেক করতে পারবে তা নয়, একটি বাইকের ব্রেকিং সিস্টেমের সাথে একটি বাইকের টায়ারটি অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আপডেটেড ব্রেকিং সিস্টেমের সাথে সাথে সুজুকি জিক্সার এসএফ এই বাইকটিতে প্রিমিয়াম সেগমেন্টসের টায়ার ব্যবহার করা হয়েছে, যেমন এই বাইকটির ফ্রন্ট টায়ারে 100/80 সেশন টায়ার দেওয়া হয়েছে এবং রেয়ার টায়ারে 140/60 সেশন রেডিয়াল টায়ার ব্যবহার করা হয়েছে। যেহেতু এই বাইকটিতে রেডিয়াল টায়ার ব্যবহার করা হয়েছে, তাই এই বাইকটির রাইডিংয়ের সময় বা ব্যালেন্সের ক্ষেত্রে এই বাইকটি আরও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাছাড়াও এই দুটি বাইকে 17-ইঞ্চি অ্যালয় রিমস ব্যবহার করা হয়েছে, যা পারফেক্ট বলা যেতে পারে এবং বর্তমান সময় উপযোগী এই বাইকটিতে টিউবলেস টায়ার্স এবং অ্যালয় হুইলস দেখা যাবে। এক্সক্লুসিভ ব্রেকিং সিস্টেম এবং প্রিমিয়াম কোয়ালিটির টায়ার জন্য এই বাইকটি একটি রাইডারকে খুবই কমফোর্টেবল রাইড প্রোভাইড করবে। ব্রেকিং সিস্টেমের সাথে সাথে একটি বাইকের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাসপেনশন। সুজুকি জিক্সার এসএফ এই বাইকটির ফ্রন্ট সাসপেনশনে টেলিস্কোপিক ফ্রক সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং রেয়ার সাসপেনশনে অন্যান্য বাইকের মতোই মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে।
রেয়ার সাসপেনশনে মনোশক সাসপেনশনটি এখন প্রিমিয়াম সেগমেন্টসে বাইক ছাড়া মিডিয়াম রেঞ্জের বাইকগুলোতে দেখা যায় এবং মনোশক সাসপেনশনটি বাইকে ব্যবহার করার কারণে এই বাইকগুলো রাইডিংয়ের সময় একটি স্পোর্টি ফিল পাওয়া যায় এবং লং টাইম রাইডিংয়ের ক্ষেত্রে এটি বাইকারের ব্যাক পেইন হতে পারে তাই মনোশক সাসপেনশন যেসব বাইকে ব্যবহার করা হয় সে সমস্ত বাইকে রাইডার ব্যাক পেইনটি অনেক কম হয় যাই হোক এখন কথা বলবো এই বাইকটির বডি ডাইমেনশনস নিয়ে এই বাইকটির ওভারঅল লেন্থ হচ্ছে 2025 মিলিমিটার এই বাইকটির ওয়াইড হচ্ছে 717 মিলিমিটার এবং এই বাইকটির হাইট হচ্ছে 1035 মিলিমিটার বাইকটির সাইজ অনুযায়ী বাইকটিকে অনেক বেশি কমফোর্টেবল করা হয়েছে এটি রাইডারের জন্য এবং এই বাইকটিকে একটি অ্যারোডাইনামিক শেপ দেওয়া হয়েছে যাতে এই বাইকটিতে আপনার ভালো একটি টপ স্পিড তুলতে পারেন ইউজলি এই বাইকটির আউটলুকটি পুরোপুরি একটি স্পোর্টস বাইক থেকে নেওয়া হয়েছে তাই দেখতে এই বাইকটিকে পুরোপুরি স্পোর্টস বাইক মনে হয় কিন্তু এই বাইকটি স্পোর্টস বাইকগুলো তো না অনেক বেশি কমফোর্টেবল কারণ এই বাইকটির সিটিং পজিশন অনেক বেশি কমফোর্টেবল রাখা হয়েছে যেখানে সবগুলো স্পোর্টস বাইকের পিলিয়নের সিটটি অনেক বেশি উঁচু থাকে সেখানে এই বাইকটি পিলিয়নের সিটটি মোটামুটি কমফোর্টেবল রাখা হয়েছে যার কারণে এই বাইকটিতে বসে পিলিয়নে যিনি বসে রাইড করবেন ওই ব্যক্তিটিও কমফোর্টের সঙ্গে রাইড করতে পারেন তাছাড়াও এই বাইকটিতে থ্রি পার্ট হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে এবং এই বাইকটিতে ফুল ডিজিটাল স্পিডোমিটার দেখা যাবে থ্রি পার্ট হ্যান্ডেল বার ব্যবহার করার কারণে বাইকটির রাইডিংয়ের এক্সপিরিয়েন্সটি আরও বেশি স্মুথ হবে এখন কথা বলবো এই বাইকটির আদার ফিচার নিয়ে যেমন এই বাইকটিতে একটি বড় ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটি রাইডারের জন্য খুবই ইম্পর্টেন্ট বিষয় এই বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 165 মিলিমিটার তাই যে কোনো রাস্তা থেকে বাইকটি নিয়ে ইজিলি রাইড করতে পারবেন এবং স্পিড ব্রেকারের উপর থেকে বাইকটি নিয়ে ইজিলি আপনারা মুভ করতে পারবেন তাছাড়াও এই বাইকটির ওজন হচ্ছে 148 কেজি এটি পারফেক্ট ওজন বয়ে যেতে পারে এই বাইকের জন্য এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এটি রাইডার জন্য সেটি হচ্ছে সিট হাইট এই বাইকটির সিট হাইট হচ্ছে 795 মিলিমিটার মাত্র যার কারণে 5 ফুট হাইটের ব্যক্তিরা বাইকটি নিয়ে ইজিলি রাইড করতে পারবেন ইউজলি স্পোর্টস বাইকগুলো সিট হাইট হয়ে থাকে 815 বা 810 মিলিমিটার সেখানে এই বাইকটির সিট হাইট হচ্ছে মাত্র 795 মিলিমিটার সো আপনাদের মধ্যে অনেকেই আছেন যা চিন্তা করছেন স্পোর্টস বাইক কিনবেন কিন্তু হাইট ইস্যুর কারণে ভালো একটি স্পোর্টস বাইক নিয়ে যাচ্ছেন না তা নিতে পারেন সুজুকি জিক্সার এসএফ এই বাইকটি অনেক বেশি কমফোর্টেবল হবে আপনাদের জন্য এছাড়াও টপ স্পিড লাভারদের এই বাইকটি নিরাশ করবে না এই বাইকটি থেকে আপনার সর্বোচ্চ গতি তুলতে পারবেন 130 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং এই বাইকটি থেকে সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন 40-42 কিলোমিটার প্রতি লিটারে এফআই এডিশনের সঙ্গে এই বাইকটিতে সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন প্রায় 45 কিলোমিটার প্রতি লিটারে এবং 0 থেকে 100 কিলোমিটার স্পিড তুলতে এই বাইকটি থেকে সময় লাগবে মাত্র 15 সেকেন্ড সো যাই হোক বর্তমান সময় এই বাইকটির অ্যাভেলেবেল মূল্য হচ্ছে 330,000 টাকা এবং নর্মাল ভেরিয়েন্ট বাইকটির মূল্য হচ্ছে 310,000 টাকা বাইকটির মূল্য আবারও পরিবর্তন হতে পারে কারণ যে কোনো মুহূর্তে বাইকটির মূল্য চেঞ্জ হতে পারে বর্তমান সময় প্রায় প্রতিদিন বাইকের মূল্যগুলো পরিবর্তন হচ্ছে তাই যে কোনো মুহূর্তে বাইকটির মূল্য পরিবর্তন হয়ে যেতে পারে এনিওয়েজ গাইস এই বাইকটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের ওপিনিয়নসগুলো শেয়ার করবেন বাইক রিলেটেড সকল আপডেট ইনফরমেশান যা বাইকের আপডেট প্রাইস ডিটেলস আপকামিং বাইক নিউজ বাইকের কম্পিটিজম রিলেটেড ভিডিও বা বাইকের টপ 10 রিলেটেড ভিডিও সবার আগে দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সবগুলো ভিডিও আপডেট পেতে প্লিজ হিট দ্য নোটিফিকেশন বেল আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন টপিকের সাথে টিল দেন সবাই ভালো থাকবেন নিজে খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ